উচ্চ প্রাথমিকে গতকাল চূড়ান্ত শূন্যপদ দিয়ে দিয়েছে কমিশনের তরফ থেকে সেই লিস্ট। সেই লিস্ট অনুযায়ী ওএমআরসি রিচেক করে বাদ গিয়েছে 642 জনের নাম। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে ওএমআরসি রিচেকের সময় 642 জন প্রার্থীর নম্বর কমে যাওয়ায় বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রার্থীদের। সমস্ত চাকরি প্রার্থীরা টেট স্কোর কমে যাওয়ার ফলে তাদের মেধা তালিকার বাইরে চলে গিয়েছে। যদিও রিচেকের আগে ওই প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাক পেয়েছিল এবং ইন্টারভিউ দিয়েছিল। বিকাশ ভবনের খবর মেধা তালিকা প্রকাশের পাশাপাশি এসএসসির বিশদ তথ্য ইতিমধ্যে আদালতে হলফনামা আকারে জমা পড়েছে। স্কুল শিক্ষাকর্তাদের বক্তব্য বিচারপতি প্যানেল বাতিল করলেও ওএমআরসি রিভিউ এর কোনো নির্দেশ দেয়নি। তবে 2022 সালে পুজোর আগে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে ওএমআরসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর কমিশন নতুন করে কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই ওএমআরসি রিভিউ করার কথা বলা হয়েছিল। সেখান থেকেই উঠে আসছে 642 জনের নামের তালিকা, যাদের ওএমআরসিটির নামের তালিকা অর্থাৎ চূড়ান্ত ফাইনাল লিস্ট থেকে তাদের বাতিল করা হলো। আবারও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার পথে কিন্তু আরেক পদক্ষেপ দেখা যাচ্ছে, কারণ এখানে নতুন করে পুনরায় ওএমআরসিট রিচেক করা হয়েছে। তার ফলে প্রায় যে চূড়ান্ত শূন্যপদ, সে শূন্যপদ থেকে কিছু প্রার্থী কিন্তু যারা চাকরির আশায় বসেছিল তাদের কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে লিস্ট থেকে তাদের নাম।